কেটিভি অরিজিনালস। নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও হাজির হয়ে গেছি জেলার বুলেটিন নিয়ে। আজ দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাই আপনাদের। আবহাওয়ার খবরটা দিয়ে শুরু করি, কারণ সকাল থেকেই মেঘলা আকাশ, তার সঙ্গে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। হ্যাঁ, সাথে সাথে আবহাওয়ায় থাকবে বঙ্গজুড়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। 16.3 ডিগ্রিতে পৌঁছে গেছে কলকাতার পারদ। শহর থেকে জেলায় বাড়ল রাতের তাপমাত্রা, তবে দিনের তাপমাত্রার বিশেষ কোনো রদবদল নেই, আকাশ মেঘে ঢাকা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে। বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী এলাকাগুলোতেও। 2/24 পরগনা, হাওড়া, হুগলি, সেখানেও সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানানো হচ্ছে। শুক্রবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। এদিন সকাল থেকেই হালকা ঘন কুয়াশায় ঢাকা রয়েছে শহর থেকে গোটা রাজ্য। তাপমাত্রার পারদ থাকবে কিছুটা ওপরের দিকেই। মহানগরী সহ দক্ষিণবঙ্গে কুয়াশার জেরে বহু ট্রেন দেরিতে চলছে। বিশেষ করে অফিস যাত্রী এবং স্কুল কলেজের পড়ুয়ারা ট্রেন দেরিতে চলায় অসুবিধাতেও পড়েছে। এরপর যে ছবি দেখাচ্ছি, ফের গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। হ্যাঁ, এই ঘটনাই ঘটেছে বহরমপুরে। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মনোজ কুমার মণ্ডল। বুধবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রানীনগর থানার বর্ডারপাড়ার 51 গ্রামে। গুরুতর জখম অবস্থায় মনোজকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মনোজের পেটে গুলি লেগেছে। গতকাল গভীর রাতে তাঁর বাড়িতে হঠাৎ করেই চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। দরজায় ধাক্কা দিলে মনোজের স্ত্রী দরজা খুলতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ঘরে ঢুকে মনোজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাদের চিৎকার শুনেই এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। তার আগেই চম্পট দেয় ওই দুষ্কৃতী দল। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্মার্ট মিটার বসাতে গিয়ে দুর্ঘটনা, পুড়ে গেল বরাদ পাওয়া সংস্থার কর্মীর মুখ এবং হাত। আটাকলে পুরনো মিটার বদলে স্মার্ট মিটার বসাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন সংস্থার কর্মী। স্মার্ট মিটার থেকে ছিটকে আসা আগুনে ঝলসে গেল এক কর্মীর মুখ এবং হাত। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। আহত ওই কর্মীকে কোতুলপুরের গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই কর্মীকে দেখতে যান বিদ্যুৎ দফতরের স্থানীয় কোতুলপুর স্টেশন সুপারিনটেনডেন্ট। এরপর যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেতুর দাবিতে সরব হয়েছেন আলিপুরদুয়ার এবং সেন্ট্রাল ডুয়ার্স, এছাড়া রাঙামাটি এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের হুঁশিয়ারি, প্রশাসন সেতু তৈরির উদ্যোগ না নিলে লোকসভা ভোট বয়কট করবেন তারা, এই হুঁশিয়ারি দিয়েছেন। এই রাঙামাটি সেন্ট্রাল ডুয়ার্স এলাকার একদিকে রয়েছে পানা নদী এবং তার অপর দিকে রয়েছে বাস্টা নদী। এই বাস্টা নদীর অপর দিকে রয়েছে জয়গা শহর এবং প্রতিবেশী দেশ ভুটান। সেতু না থাকায় এলাকার বহু পড়ুয়াদের প্রাণের ঝুঁকি নিয়েই এই নদী পার করেই যেতে হয় জয়গার স্কুল এবং কলেজে। ছবি দেখছেন। এছাড়াও এলাকার অধিকাংশ মানুষ কাজের জন্য নির্ভর প্রতিবেশী দেশ ভুটানের ওপরেই, তাদেরও এই বাস্টা নদীর পার করেই যেতে হয় সেখানে। তবে এলাকাবাসীদের কথায় এই নদীতে ভুটান পাহাড়ের জল এসে মিলিত হয়। শীতের মরশুম এই নদীতেই জল কম থাকায় যাতায়াত করা গেলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। ফলে কাজে যেতে, স্কুল এবং কলেজে না গিয়ে এক প্রকার গৃহবন্দী হতে হয় সেখানকার মানুষজনকে। এই দুর্দশা দূর করতে শীঘ্রই বাস্টা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষজন। এলাকাবাসীরা জানাচ্ছেন ভোট আসছে আর যাচ্ছে, আশা মিললেও হচ্ছে না কোনো কাজ। প্রশাসন সেতু তৈরির উদ্যোগ না নিলে লোকসভা ভোট বয়কট করবেন তারা, এমনটাই হুঁশিয়ারি। এরপর যে খবর দিই, জয়গা থানার পুলিশি অভিযানে নেশার ক্যাপসুল সহ গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। আলিপুরদুয়ার জেলার জয়গার ছোট মেচিয়াবস্তি এলাকায় অভিযান চালিয়ে 614টি নেশার ক্যাপসুল এবং 11টি কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অনুপ ছেত্রী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। গত এক মাসে জয়গা থানার পুলিশ একাধিকবার অভিযান চালায় সেখানে এবং অভিযান চালিয়ে প্রায় 10 জনেরও বেশি অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আগামীতেও এই রকমভাবেই অভিযান চলবে বলেই পুলিশ জানিয়েছে। আবহাওয়া দপ্তর বৃষ্টির সতর্কতা জারি করেছে রাজ্যে। অসময়ে বৃষ্টির আশঙ্কায় সময়ের আগেই মাঠ থেকে পোখরাজ আলু তুলে নিচ্ছেন কৃষকরা। চন্দ্রকোনার পিয়ারডাঙ্গা, নিচনা, মাংরুল সহ একাধিক জায়গায়
পোখরাজ আলু মাঠ থেকে তুলে নেয়ার হিড়িক পড়ছে কৃষকদের মধ্যে। হ্যাঁ, কৃষকদের দাবি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একদিকে ঘন কুয়াশা, তার উপর মেঘলা আবহাওয়া, এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস, সিঁদুরে মেঘ দেখছে আলু চাষিরা। এই সময় বৃষ্টি হলে পোখরাজ আলুর ক্ষতি হবে। এমনিতেই ঘন কুয়াশা এবং মেঘলা আবহাওয়া থাকায় আলু গাছে রোগের প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। আলু পোখরাজ তোলার সময় হয়ে এসেছে, বৃষ্টি হলে আলু না তোলা গেলে মাঠে নষ্ট হয়ে যাবে ফসল। সময়ের আগেই মাঠ থেকে আলু তুলে নিতে হচ্ছে বলেই দাবি কৃষকদের। অন্যদিকে একই ছবি ধরা পড়েছে বাঁকুড়াতেও। বাঁকুড়া জেলার পাত্রসায়ের সোনামুখী, ইন্দাস, জয়পুর ব্লক সহ একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। অসময় বৃষ্টির কারণে আলুর ক্ষতির আশঙ্কায় ভুগছেন কৃষকরাও। আলু লাগানোর সময় বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাদের। আবার বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আলু তুলতে যেমন সমস্যা হবে, তেমনই আলুতে পচন ধরার আশঙ্কা করছেন সেখানকার কৃষকরা। গত বছরই প্রথম সুন্দরবনে পাখি উৎসব অনুষ্ঠিত হয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে। প্রথম বছরই পাখি প্রেমীদের উৎসাহ এবং উৎসবের সাফল্যকে মাথায় রেখে দ্বিতীয় বছর আবারও এই উৎসব আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। 17 তারিখ থেকে 20শে জানুয়ারি পর্যন্ত এই পাখি উৎসব চলবে সুন্দরবনে। সজনেখালীতে পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক দেবল রায়। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান মুখ্য বন সংরক্ষক নীলাঞ্জন মল্লিক, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখার সহ ক্ষেত্রে অধিকর্তা জোন্স জাস্টিন সহ বিশিষ্টজনরা। এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পক্ষীপ্রেমীরা এই উৎসবে অংশ নিয়েছেন। জেলার বিভিন্ন খবর নিয়ে জেলার বুলেটিন আজকে এখানেই শেষ করছি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাক আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রামে। এছাড়াও দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, খেলা থেকে শুরু করে বিনোদন, সব খবর পেয়ে যাবেন আমাদের অনলাইন সাইটে কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।